একটা শোনেন না কি রে, হ্যাঁ ভিতরের খোঁজ খবর তো কিছু বলতে আসি না, যাবো নাকি একটু দেখবো নাকি কি অবস্থা কি? আজকে তো ভাই সারাদিনই বাইরে এলো না, ওইদিকে হান্নানের মার্কেটের চান্দাও উঠানো হইলো না, বিকাল হয়ে যেতেছে ভাই, আপনি তো দুপুরে খাইলেনও না। আরে বেটা খানা ভোগ কি আর আছে মোর এখন একটাই খানা একটাই ভোগ, মোর লাভারকে একটু দেখা, কথা বুঝছো? আর মুই কেন রং বাজাচ্ছি বেটা, হ্যাঁ পাল্টাই ফেলাইছি না নিজেকে, এখন রোমান্টিক রং বাজ, মুই রোমান্টিক রং বাজ ভাই। ভাবি তো আয়া পড়ছে কোক আ কি, তুমি কি এই সারাদিনে এই মোর কথা মনে পড়লো? মোর তো ঠেহা পড়ছে তোমারে মনে হওয়ার, তোমারে একদিন না কইছি যে তুমি রাস্তার মধ্যে খারাই থাকবা না, মোর পোত আটকাইয়া তোমার দেখলেই মেজাজটা গরম হয়ে যায়। আওয়া কা মেজাজ খারাপ হইবে কা, যখন আমি রং বাজছিলাম তখন তোমার মেজাজ খারাপ হইতে পারে এটা মেনে নিলাম, কিন্তু মই তো এখন রং বাজি করি না, মই তো এখন লাভার, কি রে মই লাভার না, রোমান্টিক লাভার, রোমান্টিক লাভার। হোনো এত গপ্প করার সময় মোরাতে নাই, মই হইছি কামের মানুষ, সারাদিন কাম হরি, এই যে দুয়ার পর্যন্ত কাম হরছি এতক্ষণ, এখন আইসে একজন অতি চা বানাইতে গেছে, যাই দেই চা পাতা নাই, এখন দৌড়ে যেই চা পাতা না লাগবে। এই জমির কাকা তো হেবি বারবারই শুরু করে দিয়েছে রে, জমির কাকারে কিছু কন কন মানে কি? এই জাকির ভাই আমার একটা কথা কই দি, মই সারা মোর পরিবারের আর কেউ নাই, মানে মোর বাপ মার আর কেউ নাই, মই সারা কোনো সময় জমির চাষারে দয়া করে কোনো কিছু কইবেন না, হ্যাঁ মোর চাকরিটা যদি চললে যায় আমারও তো হারা গেরামেও বিশ্রী পাওয়া যাইবে না। পাগল, আরে চাকরির কথা বলতেছো তুমি, সব সময় অল টাইম তোমার ডাইনে বায়ে তোমার বিপদ আপদে সব সময় তোমার তোমাকে আমাকে পাবা, তোমার ধারে পাবা না, মোর কোনো কিছু লাগবে না। দেখেন পোত সারেন তো মোর দেরি করেন না, মুই যদি দেরি করি আই এই সময় তো চাষির খামার হোনা লাগবে, মোর আমের হোনা লাগবে না। আরে মেহমান আইছে বাসায় চা নাস্তা করবে করবে, অসুবিধা তুমি দেরি করে যাও, সমস্যা নাই। এখন কিন্তু রাস্তা চিল্লে পাল্লা শুরু করে দিব, সেটা তুমি দিতেই পারো, সেটা তোমার অধিকার, কিন্তু কেউ আইবে না, কারণ জাকিরকে দেখে কেউ আইবে না, বলবে কি জাকির মাসান তার লাভারের সাথে প্রেম করতে আছে। অবশ্য লাভারে কোনো সময় ফ্রিজিং করা যায়, তুমি কও চলে আল্লাহর রস্তে মোর পিছে পিছে আইও না, আইও না, তোমার পায়ে দুই হাত পাও শব্দ যাও। ধর তুই সকালে ঘুম দিয়ে উঠছো, ভরপেট খাওয়া দাওয়া করছো, খাইতে একটু রেস্ট ফেস্ট করবি, তোর যদি কেউ বাজারে পাঠায় যে চা ব্যবস্থা কর, চা বানা কেমনটা লাগবে? পায়ের রক্ত মাথায় উঠে দিব, পড়ছে না আদি আয় আল্লাহর পহালার মাথার রক্ত চাবি লই যায়। তুই এতদিন পরে আমাদের বাসায় এসেছিস, আমি কিন্তু খুব খুশি হয়েছি। চাচা আপনারও দেখেন আমার খুব ভালো লাগতেছে। দেখছো মেয়েটার কাণ্ড দেখছো, দিলরুবার কাণ্ড দেখছো তুমি, এতক্ষণ হয়ে গেছে বাইরে গেছে এখনো আসেনি। আরে আসবে তো, মাত্রই তো গেল। আরে রাখো তোমার মাত্র, তোমাকে আমি বলি ওর বেতন হাফ করে দাও, কমায় দাও, তুমি তো আমার কথা শুনোই না। শুনবো না মানে আজকে থেকে ওর বেতন হাফ, আর কাজ দেরি করা ওর একদম ছুঁড়ে যাবে। এ খালু কেমন চলতে আছে, কেমন শরীর স্বাস্থ্য ভালো? হ্যাঁ ভালো, কিন্তু জাকির তুমি এই সময় আইলাম আপনাকে একটু খোঁজ খবর নিতে, দেখাশোনা করতে, কেমন আছেন টাছেন, আছেন টাছেন কেমন, তা এ কেডা? হ্যাঁ আমার আমার গেস্ট, আমার ভাতিজা। আমি ভাবছিলাম আপনার শালা শুলে লাগে মনে হয়, তা কেমন আছো ভাইস্তা, কি দিনকাল কেমন চলতে আছে? জি ভালো, আপনি কে? মই মই এই এলাকার মস্তান। তো চা খাইবে না, চা পিপাসে লাগছে, খাবা একটু চা, আমার লগে চলো স্যার গোডাউনে লিয়ে দিতে আসি, আসো। তুমি কি করছো আমার গেস্টের এমন করতে চাও তুমি? হ্যাঁ তুমি এখানে কেন আসছো? আরে গেস্ট তো আমার বাসার চা খাবে, বাইরের চা কেন খাবে? ও ঘরের চা খাইবি? আইস না, চাইছিলাম বাইরে নিয়ে আয়েস করি চা খাও, মু তাহলে বাবু ঘরেরটাই খাও নাকি? হ্যাঁ গেস্ট আমি বাসায় যাবো, বাইরে চা খাবো না। তাহলে চাচি মুখে এক কাপ দিয়ে ময়ও খাইমু মানে? বাসায় চাপাতি কিচ্ছু নাই, চাও নাই, চাপাতিও নাই, ওই দিলরুবা আনতে গেছে, আনার পর চা বানাবো। আচ্ছা দিলরুবা কি মানুষের মধ্যে পড়ে না নাকি, হারাটা দিন এ মেয়েরা এত খাড়ো না কামনারা। হুম ওমা সে আমার বাসায় কাজের মেয়ে, সে কাজ করবে না তো? ওই সেটা কি কাজ করলে ওই সেটা কি, গেস্টের চাল লেগে আমি বেচারি কত দূর যাইতে হবে আপনি জানেন? আমার জানে লাভ কি? না ও তো মানুষ, ও কি রোবট? হ্যাঁ আর এই গেস্টের চা খাওয়ানোর লেগে আমার এই লাভারকে এত কষ্ট দিয়েছেন, তো চাই খাইতে পারবে না ও, ওর কপালে তো চা নাই, চা তো দূরের কথা, কিছুই খাইতে পারবে না ও। এটা কি মগের মূল্য? আমি পুলিশ কল করবো এখন। তাহলে আপনার দায়িত্বের মধ্যে পড়ছে, এটা করবেন না আপনি? এসো মান মালটা লইয়ে দিই, মোর দায়িত্বটা মুই করি, মাল্লা দে মাল্লা দে, এগো কটা টিকিট ধরাই দিই। ভাই লোক তো দেখি তিনটা, গুলি আছে দুইটা, কি করো? ওই দুইটা দিয়ে কাম সারাই ফেলাম এগো, সমস্যা হবে না, দুইটাই যথেষ্ট। হ্যাঁ ভাই টিকিট কাটা লাগবো না, বলেন কি করতে হবো, কী করলে খুশি হবেন, কান্দুয়ে দাঁড়িয়ে থাকি। জাকির তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো,
রাগ কইলাম তুলিল না খালু, রাগ উঠলে কিন্তু আপনারও টিকিট ধরাই দিব কিলাম। হ্যাঁ কোন দেশে যাই পড়বেন? হ্যাঁ আমি কইতে পারি না, টিকিট ধরাই দিব এটা শিওর। চাচা আপনিও কান ধরেন, তাইলে ঠান্ডা হইতে পারে। জাকির আমারও কি কান ধরতে হইব? ধরেন, যেহেতু ধরতে মন চাইছে ধরলে কোনো সমস্যা হবে না, এটাও আপনার একটা সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। থাক ধরালাম কেন, মস্করা করছি। যাইন আর শোনেন, এই ওকে কোনো কাম কাজ দেবে না, ও কোনো কাম করবে না। আচ্ছা ওরা যে কাজটা দেন, এই কাজটা আপনি করলে কেমন সময় লাগতো, কেমন লাগতো নিজের শরীরে, এর একটু ভাবতে পারেন না? হ্যাঁ খালি কথা নাই বার্তা নেই, কামের মাইয়ে বলে মাইয়ে এটা কামে পাঠাই দেন, কাম করাইতে কোন ছেলেটা একটা লক্ষ্মী ছেলে, এখনো কান ধরে বেরিয়েছে। আরে বাবা সার, যেমন তার চেহারা তেমন তার ব্যবহার, ছেলে ভালো। শোনেন খালু, এটা বলতে নিয়েছিলাম চললে তুমি আর বেশি সময় নষ্ট করুন না, মোর লাভার আইলে সেই জন্য গুণক্ষর জানতে না পারে মুই এই ধরনের একটা কর্মকাণ্ড আপনাদের সাথে খুঁজিয়ে গেছি, মোর মেশিনপত্র আপনাদের সামনে শর্ট হয়েছে, এগুলা যেন সে না জানে। হ্যাঁ তার জন্যই তুমি রংবাজ লাভার হয়েছি, ট্রেনে খুঁজছি। হ্যাঁ এটা মনে থাকে যেন ভাইয়া আসি মেশিন কোথা মাথায় রাখছেন, যদি ভাবি জানে তাহলে আপনারা দেখছো দেখছো মেয়েটা আমাদের পিছনে মাস্তান লাগাই দিছে, দুদিন পর তো বাসা থেকে বাইর করে দিব। তাই তো দেখছি। মাথায় গরম হইতে আছে, হ্যাঁ এইরকম মোহের মধ্যে একটা খামসি বসাই দেবো, তারপরে এই চেহারা লইয়া কে আরো সামনে যাইতে পারবে না। যেতে পারো, সেটাও যেতে পারো, তোমার খামসিটা লইয়া আমি আয়নার সামনে খাড়াইয়া নিজেরে দেখবো আর তোমার কথা মনে করবো যে আমার লাভার আমাকে খামসি দিছে। ভালো কথাই হয় না ভাই। ওহ কি যে ভালো ঠেকতে আছে রে, এইভাবে যদি চলতে থাকে এলাকার পোলা বাইন আপনার পাত্তা দিব না। ওরে বোকা, পাত্তা হচ্ছে ধাক্কাটা দেখছো, চাইতে প্রথম সে আমাকে টাচ করছে, কি যে ভালো ঠেকতে আছে। হ্যাঁ আর পাত্তা দিবে কি, পাত্তার দরকার আছে? যেখানে তোর ভাবি পাত্তা দেওয়া শুরু করছে। আপনি বেশি রোমান্টিক হয়ে গেছেন ভাই। মই না বেটা, আমার মন রোমান্টিক হয়েছে। ওটা একটা গান আছে না, ওই যে আজ আমার গটিল জঞ্জাল। হ্যাঁ জঞ্জাল না ভাই, এটা একটা বিরাট জঞ্জাল। বেহাইয়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার গটিল জঞ্জাল। খালাম্মা মেহমান এইভাবে চললে গেল কিসের ফিরনে? ওর একটা দরকারি কাজ পড়ে গেছে মা। মা দিলরুবা, তুমি অনেক দূর থেকে কষ্ট করে আসছো, তোমার অনেক কষ্ট হয়ে গেছে, তুমি রুমে যাও, রুমে যা রেস্ট নাও, তুমি আবার বেশি কষ্ট করলে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ মা আমি তোমার জন্য বেলা শপথ নিয়ে আসতেছি, যাও মা উপরে যাও। সাসি সাসি মাফ করে দেন সাসি, সাসা মাফ করে দেন, বিশ্বাস করেন আমার ইচ্ছে করে দেরি করি নাই, মুই একটু ইচ্ছে করে দেরি করি নাই, রাস্তার মধ্যে রিক্সা পাইতে আসিলাম না, পরে আড্ডি গেছি আড্ডি আইসি। ছিছি মা তুমি মাফ চাইতেছ কেন, আমরা তো তোমার উপর রাগ করি নাই, তুমি রিক্সা পাও নাই তাই দেরি হয়েছে, আমরা বরং উল্টা তুমি রাগ করছো কিনা সেই টেনশনে আছি। তুমি কি রাগ করছো? না না না, ওরালা মুই আম্মু গুলো আগে রাগ করবো কি ফিরনে? এই যে আমি আর তোমার খালা তোমার কত বকাঝকা করেছি এই জন্য। মুই দোয়া হিসেবে নিছি, মুই আম্মাকে কথা কিছু মনে করি নাই কোনো সময়। তাইলে কথা দাও, এখন থেকে তুমি কোনো কাজ করবে না, সব কাজ আমি করব, তুমি খালি শুইয়া বইয়া টিভি দেখবা, ঘুরবা বেড়াইবা, ঠিক আছে মা? তুমি কথা দাও। কথা দাও মা, কথা দাও। আমার এরও মরতে আছেন কিসের ভিন্নে, কি হয়েছে আম্মা গো?
দেন দেন মনে মাফ করে দেন, মুই আর জীবনে এরকম দেরি হল মনে বিশ্বাস করেন আর কোনোদিন দেরি হইবে না। আজকে দেরি হয়েছে কিসের বিনা জানেন, ওই যে জাকির আছে না রাস্তার মধ্যে, জাকিরের মোড়ে আটকাইছে, সময় নষ্ট করছে, মুই জাকিরের পাই এলো, এরপর দেখবেন কি চাচাটা দেই মুই জাকিরের। না না না, ওরে কিচ্ছু কওয়ার দরকার নেই মা, দেরি হয়েছে তো কি হয়েছে, যাও তুমি যাও। হয়েছেটা কি আমি গো? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয় নাই মা, যা তুমি কোনো টেনশন করে না, যাও মা যাও। সামান্য কটা অবৈধ টাকার মালিক হয়েছি, তাই বলা মহল্লা রং বাজার আইসা উল্টাপাল্টা কথা বইলা যায়, বাড়ির কাজের মেয়েরে ঘুম পাড়ায় দিতে হয়, সবই কপাল, সব কিছুই সত্য ঢাকার জন্য, সবই কপাল। সমীন্যা রে ভাই, জমির কাহায় কোনান দিয়া মনে করে যে দিল্লুবারে আনলো, ময়ও দিল্লুবারে দেখিয়া পাগল হয়ে গিয়া প্রেমে করিয়ে গেলাম। এখন কী বে মোর? হ্যাঁ ভাই, প্রেমে পড়ছেন তো যেন তেন প্রেমে পড়েন নাই, একবার ধবাস করে পড়ছেন। আপনার এতদিনের রংবাজির ক্যারিয়ার প্রায় শেষের দিকে, এগুলি বাদ দেন, প্রেম প্রীতি আমগুলো লাগা না। ওটা থাম, এটা লেসকার দেওয়া শুরু করছে। এখন তুই কইতে পারো মুই কী করতে পারি, এখন কী করা উচিত মোর? কী করবেন? মোর যে এখন তারে খুব দেখতে ইচ্ছে করতে আছে, এখন আমি তার সাথে দেখা করি কেমনে, তাকে দেখি কেমনে, কইতে পারো? ইচ্ছা করলে চলেন, জমির কাকারে ডাক দিয়া চা ছিঁড়ে দিয়া চা বানায়া আমি চা খাইতে থাকলাম আর আপনি দেখতে থাকলেন। জমির কাকারে যে থিয়েটার আপনি দিছেন, মনে হয় না আপনার আর কিছু করার কোনো দিন সাহস পাইব। হ্যাঁ বেড়া, এইভাবে গেলে তো মই সন্ত্রাসী হয়ে যাবো বেড়া, মই কি সন্ত্রাসী বেড়া? আপনি সন্ত্রাসী নাকি প্রফেসর? না বিষয়টা তা না, তবে মই তো রংবাজি ছেড়ে দিছি বেড়া, রংবাজি ছেড়ে দিয়ে প্রেম বাজাইছি না। আর ওই দিল্লুবা তো মনে কর যে রংবাজ পছন্দ করে না, বুঝো না, আর হেরপিন নেই তো মই মনে করি এগুলো ছেড়ে দিছি। ভাই আপনার ক্যারিয়ার কিন্তু নষ্ট হয়ে যাব। আরে গাদা, ক্যারিয়ার লইয়ে কোনো সময় প্রেমিক ভাবে না, প্রেমিকের মন সবসময় প্রেমিকের লিগে উত্তেলা থাকে, দেখতে চায়, বুঝো? বুঝছি, আপনার সর্বনাশ হয়ে গেছে ভাই, আপনার দিয়ে আর কিচ্ছু হইব না। এখন আপাতত মুখে দিয়ে প্রেম হইলে ঠিক আছে, আর কিছু আর দরকার নাই, শুধু প্রেম হইলেই চলবে। ভাই এইভাবে থাকার কোনো মানে হয় না, চলেন যাই দেখে আহি। না রে শুনি না, একটু দেখায় মোর মন গলবে না। তাইলে তাইলে আর কি, 12 ঘন্টা দেখার ব্যবস্থা করতে হইবে তাকে, সে আমার চোখের সামনে 12 ঘন্টা থাকবে, সেই ব্যবস্থা করতে হইবে, বুঝো? 12 ঘন্টা দেখতে হবে। খালাম্মা আম্মে নাস্তা বানাইছেন কিরফিন নে? কেন আবার? তোর না বললাম আজ থেকে তোর কাজ করা লাগবে না। মোরে কি আম্মেরা সাড়াই করে দিতে চাইতে আছেন? হ্যাঁ না, সাড়াই করবো কেন, বাপসাপ তো এই রুমিঠে হাইতে আছে। আরে তোরা ছাঁটাই করলে কি আমরাই বাড়িতে থাকতে পারো? আমরাই তো ছাঁটাই হয়ে যাবো। বুঝলাম না, এত কিছু বোঝা লাগবে না, তুই একটা কাজ কর, নাস্তাকে আবার একটা ঘুম দে মা। আপনার দ্বারা একটা অনুরোধ লইয়া আইছিলাম আর কি। মানে কি তোমার কি টাকা লাগবে, কত লাগবে? টাকা লাগবে না কাকা, কাজ লাগবে। ও কাজ, সমস্যা নাই, আমার তো অনেক লোক লাগবো। আরে আপনি যে কথা বলতেছেন যে কাজ, এগুলো তো বাইরের, মোর বাইরের কাজও চলবে না, বাসার মধ্যে কাজ লাগবে। মানে বাসায় মানে ঘরের, এই যে ঘরের কাজকাম করে না, ওই যে কাজ করে না, ওই ধরনের কাজ আর কি, সেই কাজ করব। তুমি আমার বাসায় কাম করলে আমরা কি বাসায় থাকতে পারব? না না, তোমাকে কীভাবে কাজ দেব, আমাদের বাসায় তো কাজই নাই। আমি তোমাকে বাসায় রাখতে পারবো না, এই মুহূর্তে তুমি বাসা থেকে চলে যাও। বললেই তো চালা যাইবে না, চললে দেবো স্বামীর সঙ্গে সাংবাদিক বলামো, বলাইয়ে বললে দেবো এই যে জায়গা সম্পত্তি বিল্ডিং, এরপরে ঘরের মধ্যে যত মানে আছে মেলা টাকা পয়সা রাখে, খালার গয়না গাটি এগুলো সব কোথা দিয়ে আসছে না আসছে একটু খোঁজ নেন, বাইর করেন, দুই পাতা লিখে দেন পত্রিকায়, চললে আসবে। তুমি কি আমার ভয় দেখাইতে চাও? ভয় বলে দেখাইবো? ভয় দেখায় রংবাজ তো কাজ করে, ভয় পাইছি, দেখছো ডরাইছে, আর ফান করছি, মজা করছি,
লালের কানের মধ্যে আঙুল ঢুকেছি, আপনারা সিদ্ধান্ত নিয়ে মনে জানান। আমি শুনলাম না আপনারা কী কথা কবেন কর। দিলরুবা, তুই যেমনি পারোস এর বাসার থেকে বাইর করার ব্যবস্থা কর। এরকম একটা রং বাস এই বাসায় থাকবে, মানে এটা কোনোভাবে আমি মানতে পারছি না। সরি চাষি, কইলেই তো আর আঙুল দিয়ে সব বন্ধ করা যায় না, কথা তো কিছু বাতাসের মধ্যে দিয়ে ঢিকে পড়ে। আপনাকে কথা সব শুনিয়ে ফেলাইছি। জাকির ভাই, আমি আর কোনো কথা কইয়েন না তো, যান বাইরন বাইরন এই বাসার দেয়া হুনি বাইর হয়ে যাবেন, যান। তুমি বলছো, তুমি বললে তো কোনো কথাই থাকবে না, এক্ষুনি বাইর হয়ে যাবো। বাইর হয়ে গেলেই প্রবলেমটা হইবে খালু, বাইর হয়ে গেলে হবে কি জানেন তো, প্রায় মনে করেন শখানে কইতে হাজার হাজার ইট পড়বে, আপনার গেলাস গুলা ভেঙে যাবে, ঘর বাড়ির দুয়ারে গেলাস দিচ্ছেন না, গেলাস ভাঙবে। এরপর সাংবাদিক যে বলছি না, সাংবাদিক আইবে, মানুষজন জড়ো হইবে, কোথা দিয়ে কীভাবে এত টাকা পয়সার মালিক হয়েছে নামনে, আর খালাম্মার এত গয়নাঘাটি সোনা দানা কেমনে আইছে, কোথা দিয়ে আইছে, কে করছে, কীভাবে করছে, এ সাংবাদিক ইয়ে লিখকে ফেলাইবে। আমি এই কাজই করব, আর বেশি কিছু করব না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন করতে চাও করো, আমার সমস্যা নাই। মানে আমার এই যে মানে আমার মতো একটা বেকারকে আপনারা যে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন দুজন মিল্লা, এই ঋণ কি আমি জীবনে আপনার শোধ করতে পারবো? আল্লাহ আপনারা ব্যস্ত নসিব করুক। আল্লাহ এই কথা বলছি কেন, আপনি তো বাইচ্ছে রয়েছেন, আপনি তো এখনও মরেন নাই। আল্লাহ যাতে আপনার আরও হায়াত দেয়, লম্বা হায়াত দেয়, আপনি বাইচ্ছে থাকেন, এই দিয়ে আপনার লোকে করি আর কি, বুঝছেন? ঠিক আছে দিলরুবা, তোর হেল্পার হইব, নিয়ে যা। শেরওয়ানি পরলে আমার গরম লাগে, তুমি যদি থাকো কাছে। আরে মারে রে 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 মারে মা, এই ধরাইছো অভিনয় দিলাম সামান্য। আচ্ছা এটা কি রং করার জায়গা? হ্যাঁ তো মই রংবাজ, মই রং করবো না, করবে কেডা, মই তো রংবাজি করবো নাকি। এ তুমি এইবারে কিরফিনে ঢুকছো, মুখ কত একটু মরে। হ্যাঁ মোর সার্কিটে খাওয়ার লাগে, পাগল সার্কি খাওয়ার লাগে তো, তো ধারে পাশে থাকতে, তোমার দেখতে মন ছিল, তোমার দেখতে ভালোবাসি, এর পিনে তো তোমার তুলে নিতে পারি না, এর লেগেই তো মনে করো এবার কাজের পোলা সার্কি লিস, যাতে তোমার ধারে পাশে থাকতে পারি। শেরওয়ানি পরলে আমার গরম লাগে, তুমি যদি থাকো কাছে। তোমার আল্লাহর হস্তে তোমার পাও দুইটা ধরি, এই বাড়িতে বাইরেও দি বাইরেও। হেনা দিন তুমি ওই চাচারে কি যে নিথের দিয়ে গেছো না কি কই গেছো, এরপর তোমার আর কোনো কাম হতে দেয় না, আজকে যদি তুমি কিছু কো না। এই কথা যদি মোর বাপে হনে বাপের কাছে নালিশ দেয়, মোর বাপে মোরে সর্বনাশ খবর করে দেবে একবারে। হ্যাঁ যদি তোমার বাপের দ্বারা নালিশ দেয়, ময়ও নালিশ দিমু হনে, এমন জায়গায় নালিশ দিমু একরে আইন কানুনের জায়গা, বুঝছো? সুবহানাল্লাহ, কোনো ক্ষমা নাই। আল্লাহ তুমি মোরে বাঁচাও। শেরওয়ানি পরলে আমার মই কাটতে দি, সমস্যা নাই, কিছু কাটা লাগবে না, তুমি কাটো, মই দেই। হরছি কি হাগ গুলো রে, এখন এই একটা একটা রে বাঁচা লাগবে। তুমি যদি থাকো কাছে, নানে 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 করবে না, মই একটু করে দাও। সরো তো হিন্দি যাও তো, একু পাইলে লইও যাও। পাইলে লাগতো, পাইলে কোনে রাখছে, পাইলে কি বন্দুক দিয়ে খুঁজুম না পিস্তল দিয়ে খুঁজুম, হে পাইলে কোথায় তুই? খালু এই কি কম, আপনাকে বাসায় যে কাজের ছেলে হিসেবে যে আছি, হ্যাঁ অবস্থান করতেছি,
ভিতর দিয়ে মানাইতে পারতে আসি না, মানে এটা মানে হয় না, মানে সবসময় মনে হয় কি যে ওটা মানে গেস্ট 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 লাগে, কি যে একটা বিপদের মধ্যে আসছি বুঝছেন। বাহ, কিসের বিপদ? বিপদ তো আমার, ঠিক আছে ঠিক আছে। না ঠিক নাই খালু, সারাদিন একলগে কাম করলাম কিন্তু একটু মন খুললে তাহলে কথা বলতে পারিনি, কেমন লাগে আপনি কোন? আমি কি একটু দিল্লুর উপরে ডাইকা দিমু, তুমি কথা বলবা? না দরকার নাই, কারণ এই লেবার শ্রেণীর লোক হইয়া মালিকের সাথে বেশি বেদবি হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, লাগবে না বাবা। জাকির জি, তোমারে আর কিছু দিব? বিস্কুট একটা আসলে হ্যাঁ খাইতে আসি, আর তো কিছু নাই। এখন কোগা সাইলবাজি দিলে খারাপ হয় না, ভালোই হয়, সাইলবাজি চাবাইলাম। বা আপনি যা খুশি দেন দেন। তোমার একটু বাদাম ভাজা দেই, সারাদিন কত কষ্ট করছো। আর তা হইতে পারে, এক কাম করেন দিলরুবারে বলান, হ্যাঁ হেউ আসুক, বাদাম খাই, একটু গল্প টল্প করি। হ্যাঁ তা আপনিও বাদাম বাদাম ভাজি, আপনিও আসেন একসাথে মিলে আর ব্যাকে মিলে গল্প করবো। হ্যাঁ জান বাদাম ভাজি রাজি হইলাম এই তো আর কি। আমি চুপ থাইন, চুপ থাইন, একেবারে চুপ করে বইথেন, কোনো কথা কইবেন না, বাইরে নিতে বাইরে যান। কি ধরনের ব্যবহার, কি ধরনের কথাবার্তা? যেখানে মালিক পারমিশন দিয়েছে মালিক বসা, তুমি এই ধরনের কথা বলো কেন জান? হ্যাঁ কি রে, তুই এর লই আইছো এখানে? হ্যাঁ ভাই, আপনাকে সুমন বলা নাই ক নাই, আমগো এলাকায় বাসায় ঢুকছিল রে সুবিন্যার। তোর না বলছি যে গ্যান্দাম করবি না। হ্যাঁ ভাই, ওরে ধরে আমি বাট দিছিলাম ভালো মতো। বাট কি? ওই তো বাট মানে সিপিআই ফেলাইনি আর কি বলছেন। ও আপনি বলবেন না খালু এখন। হ্যাঁ ভাই, ওর বিচার করেন, ও কিন্তু হুদাই আমারে ফাঁসায় দিছে। এ তুই হেরে হেরে নিয়েই চুকা। হ্যাঁ এইখানে কি এসব গ্যান্দাম করা যাবে? এখানে নীরব থাকতে হইবে, নীরবতা বজায় রাখতে হইবে, বিকজ এটা আমার কাজের জায়গা বেটা, বোঝো না? ভাই এটা কি তাইলে আপনার অফিস? হ্যাঁ কইতে পারো অফিস, এরকম আমি বাইরে দেখা করতে আসছি বুঝো। ভাই কালকে তো 50 জন আইব, তাকে খাওয়ান দাওয়ানোর তো একটা আয়োজন করতে হইব, এটা কি জেগেই করবো? না না বেটা, খাওয়া দাওয়ার আয়োজন, হ্যাঁ খাওয়া দাওয়ার আয়োজন এখানে করবে বেটা। এনে দিল্লুবা আছে, দিল্লুবা এগুলো পছন্দ করে না, এই জিনিস এখানে করা যাবে না। হ এই বাড়িতে গ্যাদারিং করা যাবে না, কারণ এটা তো দিলরুয়ার বাড়ি তাই না? হায় তাই দিলরুবা বেগ আজগা, তাইলে কাম ছুটি, মোরও কাম ছুটি, মই চলে যাই, আবার কালকে বাজারের সময় দেখা হইব না। হালার পালার মই একটু বুঝি। এই তো হয়েছে কি বেটা, বোঝো না কিছু? এই দাও। উফ আল্লাহ, কি যে মুসিবতের ভিতরে আছি। কি যে ভালো লাগবে আছে, দুইজন মিলে একলগে বাজারে যাবো, এনে বাজার করবো, দুই দিন পরে সংসার করবো একলগে, সেই প্র্যাকটিসটা এখন হয়ে যাইবে, এখন দিয়ে শুরু করবো, খুব ভালো থাকতে আছে। ওইসব সংসার ফংসারের চিন্তা বাদ দিয়ে দাও মাতের দে। হ্যাঁ আগে যাকে অর্থা, ওই যে রংবাজি ফংবাজি, ওই রংবাজিতে আবার ফেরত চললে যাও, ওইতেই তোমার ভালো মানায়, এতে মানায় না। এই যে কি ভালো ঠেকলো, তুমি মনে নিয়ে চিন্তা করা শুরু করছো, কিসে মুখে মানায় কিসে মানায় না, এই যে ভাবছো না, খুব ভালো লাগছে। এই কই হাইটটা কোথায় রওনা দিলা? একটা রিক্সা বলাই, নাহলে আমার বাইকটা নিয়ে আসি, বাইকে করে যাই। মন না কোনো ইচ্ছেই নেই তোমার লাগে বাইকে চড়ার। ইচ্ছা নেই নাকি সাহস পাও না নাকি মুখে বিশ্বাসই করো না, কোনটা? বাইকে চড়তে আমার ভয় লাগে, হইছে এত পেশাইও না তো, আর মই হইছি গরিব মানুষ, মুখে কি বাইকে চড়ানো মানায়? ওকে ঠিক আছে, তাহলে খারাপ একটা রিক্সা বলাই। দেখো দেরি হয়ে যাইবে, পরে আই আবার চাষারে নাস্তা দেওয়া লাগবে, নাস্তা দিতে দেরি হলে সমস্যা না। বাহ চাষার কি হইবে না হইবে, চাষারে নিয়ে এত টেনশন এত চিন্তা, আর যে সারাদিন তোমার পিছিয়ে ঘুরঘুর করে ফুরফুর করে, তার দিকে একটু চাইও দেখো না, তাকে নিয়ে ভাবো না একটু। হ্যাঁ কেডা কয় তোমার লই চিন্তা করি না, তোমার লইয়াও চিন্তা করি, তাই তোমার লইয়া না ভালো কোনো চিন্তা আমার মাথায় আয় না। চিন্তা আয় ওই কমে মার খেয়ে পড়িয়ে রইলা, পুলিশ কোনান দিয়ে তোমার ধরে লই চললে গেল, কোনান একটু জহম হইলো, আত্ম ভাঙছো নি, এইসব চিন্তা আমার মাথায় ঘুরে তোমার লইয়া। ওই কিন্তু বুঝতে ফেলাইছি, তুমি মুখে মেলা ভালোবাসো, আই লাভ ইউ, প্লিজ মোর প্রস্তাবটা ফিরেই দিও না প্লিজ। দেখো এইসব কথা তুমি কইও না, তোমার এই ধরনের কথায় আমার খারাপ লাগে, আমার কষ্ট লাগে,
তুমি আগে ভালো হও, এরপরে মোরে এই কথা কইতে আইও। মই তো সেমি ভালো হয়ে গেছি, আর তুমি চাইলে না পুরোটাই ভালো হয়ে যাবো। সমস্যা কি হইছে? আগে ভালো হও, এরপর কথা কইতে আইও। হোন একটা কথা কই, পুরুষ মানুষ দিয়ে কোনো বিশ্বাস নাই। ওকে, তুমি মোকে বিশ্বাস করো না? মই বুঝতে পারলাম তুমি মোকে ভালো করে দেখ হই না, তোমার চোখের সমস্যা মনে হয়। আজকে তোমার চোখের ডাক্তারের কাছে নিয়ে চোখ দেখা মনে দেহি দেহি কেডা কইছো তোমারে দেহি না দেহি, তাই পেমেন্ট সহ কোনো সময় তোমারে দেহি না মই। আজকে থেকে একটু দেখো, প্লিজ রিকোয়েস্ট করতেছি, একটু দেখো না গো, দেখো দেখো। ঠিক আছে, ভাববে চিন্তে দেখবো কি করা যায়। এলাকাবাসী আজ দিয়ে জাকির রম্পাস তার রম্পাজি সাইড দিয়েছে, কেউ যেন জাকির রম্পাজি দেখে ভয় না পায়, ডরালে কিন্তু খবর। হ্যাঁ হ্যালো, কি আছে ক? আচ্ছা মই বাজার যাইতেছি, বাজার করে যাইতেছি, থাক থাক থাক। আরে চাচা জি, আমি যে কি খুশি হয়েছি না, আপনি যেভাবে ওই যে ঠিকানাটা লিখে দিচ্ছেন না, ঠিকানা ধইরা চেলা বাড়ির মধ্যে চলে আসা করছি, কোনো অসুবিধা হয় নাই। শুনো, দিলরুবারে কিন্তু গ্রাম থেকা শুধু আমার বাসায় কাজ করার লেগে আনি নাই, দিলরুবার বাপের চিন্তা দূর করার লেগে আনছি। জানি জানি। যাক, তুমি যখন আইসায় পড়ছো, দিলরুবার বাপের ইচ্ছা অনুযায়ী তোমাকে দুজনের বিয়ে হবে, এতে আমি খুশি। আসলে ওই যে ব্যবসা বাণিজ্যের কারণে দীর্ঘদিন একটু চিটাগাং ছিলাম, এখন চলে আসছি, এই জন্য খবর টবর ঠিক মতো নিতে পারি নাই। তবে দিলরুবা কই, তারে যে দেখি না। দিলরুবা তো একটু বাজারে গেছে। আচ্ছা, তো দিলরুবা চলে আসছে, দেখো মনে হলো ভূত দেখছো? আরে ভূতই তো, চিটাগাং ফেরত ভূত। এই তো একটু আগে আসলাম। তোমার আব্বা কেমন আছে? আমি শুনছি তুমি অনেক কষ্ট কইরা তোমার সংসারটারে চালাইতেছো, তবে কোনো চিন্তা করো না, আমি যখন চলে আসছি তখন আর চিন্তার কিছু নাই, আমাদের দুইজনের বিয়া শাদিতে করো ফাইনাল, তোমার বিয়া কইরা তোর বাড়িতে নিয়ে যাবো। তোর বাবা আমারে ফোনে সব কিছু বলছে, তোর বাবার ইচ্ছা অনুযায়ী সেলিমের হাতে তোরে তুলে দিব। কিন্তু চাচা, কোনো কিন্তু নাই, তুই ঠিক থাকবি আর বাকিটা আমি দেখুম। মনে রাখবি, বাপের উপরও বাপ আছে। অবশ্যই বাপেরও বাপ আছে, কিন্তু কার বাপের বাপ আছে এটা তো বুঝলাম না, মানে আমার বাপের বাপ তো বেড়া গেছে, দিলরুবার বাপেরও বাপ নাই তাহলে? আর বইল না, বাসায় একটা কাজের ছেলে রাখছিলাম, এই ছেলে দিলরুবারে পছন্দ করে, খালি ডিস্টার্ব করে। ও এই বিষয় এইটা তো আপনি আমার আগে বলবেন নাকি? হ্যাঁ, করে যাওয়ার সা নাই, ওই কানের নিচে মাই পা দুটো চটকা না দেবো, দেখবে সব ঠিক হয়ে যাবো গা। ইয়া দিলরুবা, তুমি ওই পেশা ধরো, আমি এই পেশা ধরে, হ্যাঁ দুইজনে মিলে চাষে জিরে একটু সালাম করবো আর একটা সেলফি নেবো। হ্যাঁ আসো, হ্যাঁ সালাম করবো না, আচ্ছা আমি একলাই করলাম, একলা সালাম করার মধ্যে আরাম আছে। চাষ দিয়ে আপনি কোনো চিন্তা করেন না, দুই পিস চটকা না, একবারে গাঙ্গের পানির মতো ঠান্ডা। আমার জানা লাগবে না, তুমি চেনো না তাতেই চলবো। বুঝছেন চাচাজি, দুই পিস চটকা না দিবো, একবার কানের নিচে দুই পিস সব সোজা। সেলিম তুমি কোনো চিন্তা করো না, বিয়ের সাথে কইরা চুপচাপ গ্রামে চলে যাবা, এখানে আর আসার কোনো দরকার নাই। কেন এদিকে আসবো না কেন? আমি কি দিলরুবারে নিয়ে পালাই বিয়ে করবো নাকি? সাজান আপনিও তো দেখি আপনার বাড়ির কাজের লোকের ভয়ে এবারে অস্থির হয়ে আছেন। দুই পিস চটকা না, কইলাম তো দুই পিস, আমার দাদা হইতাছে ফতেপুরের একেবারে বিখ্যাত গুন্ডা, আমি তার নাতি, কাজের লোকরে ভয় পায়। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। দিলরুবা হাসো কেমন, কত দেই সেলিম বা হাসের রিদান কইলাম কেন? আচ্ছা যাও, আচ্ছা তো হাত ছাড়লাম, ওসব বিয়ার আগে হাত ধরা ধরে আমারও পছন্দ না। তোর আব্বা কইলো তুমি নাকি তাদের কত খোঁজ খবর রাখো, তা বিয়ার পরে এরকম কইরা আমার খোঁজ খবর রাখবা তো নাকি? আমি হিন্দে চলে যাম, আমার কিন্তু বিপদ হইবে কইলাম। বিপদ?
আরো বিপদের ভয় তুমি আমারও দেখাইতেছ। শোনা, এই সেলিম বিপদের ধার ধারে না, বুঝছো? জাকির ভাই কি শুরু করলা তুমি, থামো তো। ও, এটাই তাহলে তোমার কামের পালা না? আচ্ছা, আমি নাই আর সামে সামে দুইজনে লটর বটর শুরু করছো না? আমি এখনই তোর বাপের ফোন দিয়া জানাইতাছি। ওর বাপের ফোন দে, তোর বাপের ফোন দে, তোকে হাবি গোষ্ঠী দিয়ে ফোন দিছি। আর একটা কথাও তুমি কবা না মুখ দিয়া, এখন তুমি এই বাড়িতে বাইরে হয়ে যাবা। যাও যাও, যাবা না না, তাই মুইও মুইও এই সাত দিয়ে লাভ দিমু। তোমার লাভ দেওয়া লাগবে না, তুমি চলে গেলে তুমি খুশি হও, ভালো থাও, ভালো থাও তুমি। মই কিন্তু তোমার পিন্ডি কিন্তু রংবাজিও ছেড়ে দিছি, মনে রেখো দিলরুবা। আমার তো কিছুই ভালো লাগতেছে না, তোমারও তো এনে রাগাই ঠিক হইব না। আমি আজকাই তোমার নিয়ে বাড়িতে চলে যাবো। আমি এক্ষণি আমি তোমার আব্বারে ফোন দিতেছি, খারাও আমারে মারছে। তুমি কি আমার কিছু বলবা? জীবনে সাসাজি হই যে কালকে আপনার কামের ফলা যে সুযোগ পায় সামে আমার একটা থাপ্পড় দিয়ে ফলায় চলে গেল। ওর কি গেল, নাম ঠিকানা বা ভোটার আইডি আছে না আপনার কাছে? আছে তো, কিন্তু ওইগুলোতে তুমি কি করবা? কি করব, প্রথমে বিশ হাত একটা দড়ি কিনব, ওইটার মাথায় বল মার বসি আছে না, বসিটা বাইন্দা কানের মধ্যে আটকে টাইন না নিয়ম কোজনিয়া দেখেন না, তখন ঢাকা শহর থেকে পালাইছে কিনা না? ও তো পালানোর মতো ছেলে না। আরে যে বেটা দিলরুবার মতো একটা মাইয়ার কথা শুই না, বিলার মতো বাড়ি থেকে নাইমা যায় তো সে বেটা কেমন? আরে বেটা বুকের পাটা থাকলে সামনে দাঁড়াইতি, আজকে একটা হাতাহাতি হয়ে যেত গা। ওরে বাবা রে, ইস দাদাজি, আশেপাশে কোনো ডিসপেন্সারি আছে কি ব্যথার ওষুধ খাইতাম? ব্যথার ওষুধ খাইবা? তোমার ব্যথা কোন জায়গায়? ওই যে ব্যথা কোন জায়গায় চাচা জি, এটা আপনার কি হইব, ফার্মেসি ছিলেন কিনা সেটা বলে। আচ্ছা, তোমার নাম সেলিম না? অবশ্যই সেলিম, কেন এই কথা জিজ্ঞান কেন? আমার নাম সেলিম না তো রুস্তম নাকি? আরে না, তুমি না একটু আগে অনেক ডায়লগ দিলা, আর এখন তুমি ব্যথায় কাতর হয়ে গেছো। আসলে সেলিম, জাকির কিন্তু অনেক শক্তিশালী, জাকিরকে মারতে হলে তোমাকে আরো পাওয়ারফুল হইতে হবে। অনেক পাওয়ারফুল, আর পাওয়ারফুল এর লেগেই তো ওই মানুষের বাড়িতে ওই যে কাজের বলার কাজ করে। তোমাকে একটা পরামর্শ দেই দেন, এই যে তুমি আমার সাথে বাইরে বসে আছো, তোমার কিন্তু বিপদ হইতে পারে। বুঝতে পারছি, আপনি চাচা জি আপনার কামের পোলারে দেখা ভয় পান। এই আমি আমি আপনার কথা দিলাম যে এই ঢাকা শহরে আমি সিনা টান কইরা ঘুরা বেড়ামু, কোনো মাইকালাল আমারে কিছু কইতে পারবো না। রে বাবা রে, ইস চাচাজি, ফার্মেসিটা কোন দিকে তো কইলেন না? তোমার ঘাড়ে রোগ একটা তেরা আছে, কিন্তু তুমি মানুষ ভালো, কিন্তু একটু বোকাও আছো। বোকা না হইলে আমার মতো একটা লোক এত কিছু চাই রে ঢাকা শহরে একটা কামের জিরে বিয়া করতে আসে? আমি চালাক না বোকা না সাহসী, এটা বুঝতে হইলে একটা মানুষের কমপক্ষে 12 বছর সময় লাগে। আপনি তো চাচা কম সময়ে আমার চিরা বলাইছে, এই জন্য আপনার একটা সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তা তোমার ব্যথা কি একটু কমছে এখন? ব্যথা কমবো, পারবো, এই ব্যথার একজন সইলেও যাইব। আপনি খালি আমার দিকে নজর রাখেন। অনেক সহ্য করছি, আর না সেলিম আইছে, সেলিমের লোকে ডাইরেক্ট কাজে অফিসে যাবি, বিয়ে শাদী করবি, একদম ডাইরেক্ট গ্রামে চলে যাবি, খরচাপাতি যা লাগবো সব আমি দিবো। আর একটা কথা, খবরদার ওই রংবাজ ছেড়ার লগে জীবনে কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করবি না। তুমি কারে কি বলতেছ? ও তো ওই যে রংবাজার লগে হাত মিলিয়া যুক্তি করিয়া এতদিন আমাদেরকে কষ্ট দিছে, প্রতিশোধ নিছে। সাসি, আমার মরে মেলা খামার দিছেন, খোড়া দিছেন, যাই করছেন,
মুই তো কোনো সময় কিছু মনে করি নাই। মনে করবা কেন? তুমি তো ইচ্ছে করে ওই ছেলেরে আমাদের পিছনে ঢুকাইছো, আমাদের বাড়িতে ঢুকাইছো কষ্ট দেওয়ার জন্য, যন্ত্রণা দেওয়ার জন্য। আমরা মনে ভুল বুঝতে আছেন, মুই তো আর কিছু জানি না। অত জানা জানার দরকার নাই। ছেলেমেয়ের লগে তোর বিয়ে হইব, এটাই ফাইনাল। তোর বাপের লগে আমার সব কথা হয়ে গেছে ফোনে। এখন তুই এই ফোন ল, ফোনে কথা কও, তুই রাজি আছিস কি না, বাস কাম শেষ। খুব ভালো হয়েছে আপদ বিদায় করছো। এই রংবাজ জাকিরা, তুই আমার যে কষ্ট দিছস, আমি তার থেকে 100 গুণ বেশি কষ্ট আফসোস তোরে দিব। আমি একটা জিনিস বুঝলাম না, আরে থাপ্পর খাইলাম আমি? হ্যাঁ তুমি দিয়ে ব্যথা পাইছো, পুরা লাইলি বজরুর প্রেম। আরে এত প্রেম থাকলে কি হয়? দেখেন মুই আমার একটা কথা কই দিই, মুই আমার বিয়ে হতে পারমু না, অলইয়া এত ঘন ঘন কথা কইলে হইবে না। জানি তো, তুমি মনে করছো আমি কিছু জানি না, আমি সব জানি। তোমার প্রেম হয়েছে কাজের ফলার লগে, তবে কোনো সমস্যা নাই। এইরকম 2-4 দিনের প্রেম সবার জীবনে আসে। ওই একটা গান আছে না, সবার জীবনে প্রেম আসে, আরে তাই তো সবাই ভালোবাসে। এটা কেন? আরে এটা তোমার কামের পালাটা না? কারবার না, দেখছো কি বাদ দরছে হলা? ভাবনা ভাবনা, অরিজিনাল রংবাজ চিনারা কামগো জাকির ভাই। ওরে কাম সারছে রে, তুই এখনো যাও নাই, তুই করছো কি? এই জাকির ভাই, আরে সারকে দাও। অ্যাপ্লিকেশন গ্যারান্টেড সারিয়ে দিলাম, সমস্যা নাই। তুমি শুরু করছো কি? মোর প্রবলেম কি হয়েছে জানো? মই তোমাকে বেশি গ্যারাজ্য করিয়ে ফেলাইছি, আর গ্যারাজ্য করাতেই তুমি মানে বারবারছে তোমার। মই কিন্তু তোমার দাঁত দিয়ে কিন্তু ভালোবাসা জোর করে আদায় করতে পারি, কিন্তু করতেছি না। কেন? তোমার ভালোবাসি, যার কারণে তুমি উঠতে আসো, বেশি উঠতে আসো ভাই। তুই ফাই দিয়ে কথা কইলি কা? এ ফাই দিয়ে কথা কইলি কা? আর তোর বাসার ঠিকানা দিছি কেদা? কেউ দেয় নাই ভাই, দিলরুবার বাপে দিছে। আর ভাই আমি আসলে না আইতে চাই নাই, আমার জোর করে পাঠাইছে। তবে আপনার কথা দিলাম, এরপরে এই বাসায় আর জীবন আসবো না। হ্যাঁ তো তুই কবি না, করার কোনো দরকারই নেই। আরে বেড়া, দিলরুবাকে মই ভালোবাসি, বিবাহ যদি তাকে কেউ করে তো সেমই করবো। তো তুই মাঝখান দিয়ে ঢুকতে দিই, মারমুড়ি খাবি, তো দরকার আছে কোনো? দরকার আছে মারমুড়ি খাওয়ার? জি ভাই, সবটা একদম ঠিক বলছেন ভাই। আপনি আসলে ভাই আমার চোখটা খুলে দিচ্ছেন। আরে আপনি দিলরুবারে ভালোবাসেন, দিলরুবা আপনারা ভালোবাসে পছন্দ করে, এর মাঝখানে আমি কেন? আমি তো কেউ না। তো ভাই আপনার সামনে একটা কথা কই ভাই, আপনি মানে আমার তরফ হইয়া আপনি দিলরুবার জন্য আমার সেই জ্ঞানী বড় লোক একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেবেন। হ্যাঁ খোসা মনে হয় দিলি বেড়া মোরে। হ্যাঁ তোর দ্বারে তোর সে জ্ঞানী, তোর সে গুণী বড় লোক পোলা পামু কি না পামু? হ্যাঁ মুই করতে পারি না, কিন্তু তাকে বিবাহ মুই করব। জেনা হ্যাঁ জেনা, মুই আর সেলিম আজকে বিয়ে হইলাম, তোমার আসার কোনো দরকার নেই। হ্যাঁ মনে জানো থাকে কথাটা? আরে মনে থাকবে মনে থাকবে, তুমি চুপ থাকো তো ভাই। আপনার একটা কথা বলি মানে আপনার সম্মুখেই বলি আর কি, গেলা মানে হয়েছে কি, এত কিছু শোনার পরে মানে হইলো যে যাসে বিয়া করব তার সাথে আরেকজনের লটর পটর, এই অবস্থায় তারে কেমনে বিয়া করি বলেন? মানে আমার তো একটা মান সম্মান আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, চলো দিলরুবা তোর বাড়িতে দিয়ে আসি, চলো। রাখো রাখো বাড়িতে দিয়ে। চলে গেছে আমার লাভার, আমার লাভার চলে গেছে। তো তুমি বাড়িতে যেয়ে কি বলবো চান্দু, কি বলবো তাদেরকে? বাড়িতে যা চাচা জানো বলবো, চাচা জান আপনি পরিষ্কার করে বলি, আমি দিলরুবারে বিয়ে করতে পারবো না, কারণ আমি আসলে ভালোবাসি আর একটা মেয়েরে, সে যদি আমার না পায় তাহলে সুইসাইড করে মরে যাবো। এ সুমন, এ মাথা ভর্তি মনে কর যে মাল আছে, দুটো বিছে দিলে গাছ উঠে দেবে, এত বুদ্ধি। যা ভাই তো পরিচয় হয়ে আমার ভালো লাগে। যা ভাইয়া যা যা, দেখ কিন্তু হইব হইবে, যা দিয়া দিয়র না, দিয়া দিয়া দিয়া। মনে কর তোর প্রেমিকার বাসায় তোর পক্ষের একটা বডিগার্ড আছে। হ্যাঁ এটাই সেইটা, আয় চলাই। হ্যাঁ স্বামী নাম, তুমি সূর্য ওঠা ভোর আমার আর আলোয় ভরা রাতে, আমার সাসাজি, সাসা আপনার সাথে একটু কথা ছিল। কি না মানে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। কি সিদ্ধান্ত নিছ? যে আমি দিলরুবারে ভালোবাসি কিন্তু
কিন্তু আবার কি? কিন্তু চাচা যে আমি ওর বিয়ে করতে পারবো না। কেন? আরে যে মেয়ে বাড়ির কামের পোলার লগে লটর বটর করে, আবার সেই কামের পোলা যেন তোর লোক না, সে হলো একটা রংবাজ। সেই মেয়ের সাথে বিয়া করে কি আমি আমার জীবনটা হারামু চাচা জি? ও, তুমি কি রংবাজিতে ভয় পাইছো? জি চাচা জি, ভয় পাইছি, খুব ভয় পাইছি, অনেক ভয় পাইছি, এত ভয় পাইছি যে আজকে এই মুহূর্তে আমি দিল্লু বারে বিয়ে করবো। চাচা আপনি সব ব্যবস্থা করেন? সব ব্যবস্থা করা আছে, এই যে কাজে যা চলে আইছে। ওয়ালাইকুম আসসালাম চাচা। আমার পাও দুইটা ধরছি চাচা, আমি মরে ছাড়িয়ে দেন, মরে আল্লাহকে বিয়ে দিয়েন না চাচা, মরে গ্রামে পাঠাই দেন। আমি আমি কি তোর সেলিমের লোকে বিয়ে দিতেছে আমার ইচ্ছায়? তোর বাপ আমারে কইছে সেলিমের হাতে তরে তুলে দিতে। একদম শব্দ করবি না, হ্যাঁ, এক্ষুনি এই মুহূর্তে বিয়ে হইব, তারপর ওই রংবাজের খবর নিতেছি আমি। কাজী সাহেব আমাদের বিয়ে পড়ান। আরে তুমিও বউ, আমিও জামাই, আমার কিছু ভালো লাগতেছে। তুমি খালি গ্যাঞ্জাম করো, শোনো শোনা, একটু বোঝার চেষ্টা করো, হ্যাঁ, একটু বুঝো, একটু বোঝার চেষ্টা করো। এই বেটা, বোঝাবুঝির টাইম শেষ, এখন খুন খারাপই হয়ে যাইব। এই খবরদার, আমার বাড়িতে খুন খারাপই চলবো না। এই চাচা চুপ করে বসে থাকেন, ভাই আইতেছে, ভাই বিষয়টা এখন দেখবো। তাহলে কি বিবাহ হয়ে গেছে সুমন? না ভাই, আমি আর একটু পরে আসলে হয়ে যেত, ঠেকাই রাখছি। তুই তো শালা হেভি লেভেলের গাদদার মিলছো, তুই ভিতরে একটা বাইরে একটা, তোরে তো আজকে সেরম ডলা দিমু হানি এক্সার মেসেজ। ভাই ভাই শোনেন ভাই, আমি খুব ভদ্র ফ্যামিলির পোলা ভাই, আমার বাড়িতে পাঁচতলা বিল্ডিং আছে, আপনি একটু বুঝাই বললে আপনি বিষয়টা বুঝবেন। তোমারও তো আজকে বানাইবে, ভালো রকম বানাইবে তোমারে। সুমন ওর একটা ব্যবস্থা করো, কেমনে কি করা যায়, লই যাও ওকে, তোমার হাফাজত লই যাও। আচ্ছা ভাই, অনেকদিন বানাই না। জি ভাই, বহুত বড় গাদ্দার রে, আমার ভাইয়ের লগে এরকম করলি? বাবা জাকির, আমি মনে হয় ভুল করে ফেলেছি, তুমি আমার ক্ষমা করে দিও। কিসের ক্ষমার কথা বলতে আছেন? আর একটু পরে আইলে তো আমি আমার একজন মানুষকে হারাই ফেলাইতাম। আমাকে আর লজ্জা দিও না বাবা, আমরা যা করছি ভুল করছি। লজ্জা আপনারা পাইবেন কা? লজ্জা তো পাওয়ার কথা মোর, মোরে এত অপমান করছেন, এত কিছু বলছেন, এরপরেও বেহাইয়ের মতো আপনাকে বাসায় আইছি। কী পিনে আইছি? ভালোবাসার পিনে আইছিলাম, মুই একটা রংবাজ, কিন্তু কি করবো, ভালোবাসলে মানুষের মাথা ঠিক থাকে না, বুদ্ধি থাকে না মানুষের, মানুষ কিছুই বোঝে না কী করতেছে, সে কি নিজেও টের পায় না, নিজেও কইতে পারে না। তুমি দিলরুবারে বিয়ে করে ফেলো, আমাদের পক্ষ থেকে তোমার জন্য অনেক অনেক দোয়া। গিরগিটির মতো এত রং পরিবর্তন করেন কা? হ্যাঁ, আপনাকে এত রং কিরপিন নেই, ওই যে আপনাকে সেলিম ধরা খাইছে চলে গেছে, হ্যাঁ, এখন মনে লাগে দোয়া করতে আছেন? দোয়া করা লাগবে না, মোর কাম মই করতে পারি। তুমি কি মুখে বিবাহ করবা? হুম, চাও করবা? করবে 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 করবে।